বন্য হস্তীর উপদ্রবত বছরের বারোটা মাহে গোলাঘাট জেলার মৰঙীবাসীয়ে ত্রাহি মধুসূদন সুঁয়িবলগা হয় এই বন্য হস্তীর উপদ্রবত বলে কব লাগবে। মূল সহযোগীর জড়িয়ে কিছু দৃশ্যাংশ দেখাই লোলে অনুরোধ করছো যে গোলাঘাট জেলার বকিয়াল খণ্ড বন বিভাগ কার্যালয়ের অধীনের কালিয়নি বাগানত এই মুহূর্তত এটা বাসগৃহ যা নিশা বন্য হস্তীয় এনেদরে ভাঙি সম্পূর্ণভাবে ভাঙি তহিলং করেছে বলে কব লাগবে এক প্রকার। আর যেহেতু কঠ মপি প্রাণ রক্ষা পড়ছে এই যে বাসগৃহর লোক নিশা বন্য হস্তীয় হঠাৎ যেটা বন্য হস্তীয় আক্রমণ করেছিল বাসগৃহত সেই সময়ত ইয়ারে যোক আসে লোক মানে বিছনাখন প্রথমতে দেখাই লোলে অনুরোধ করছো এই বিছনাখনতে রাতে শুই থাকা অবস্থাত অতর্কিতে আক্রমণ করলে বন্য হস্তীয় বলে কব লাগবে আর কঠ মপি প্রাণ রক্ষা পড়ছে পরিয়ালটির। আর মানে পুনপটিয়াক লোকজনের কিছু কথা জানিলে চেষ্টা করম কি কব দাদা কি হয়েছিল রাতে কোকসুন? আমি শুই আসিল হে বেড এখন ভাঙিল বেড ভাঙি আর আমি উলিয়াই খোলালো আর কেজন আসলে আমি তিনজন আসিল আর হাতি কি জন আসিল? হাতি আটটা আসিল। আপনার নাম তো কব? মোর নাম দিলীপ কন্ঠ। হয় এনেদরে দিলীপ কন্ঠর পরিয়ালটি এনেদরে কঠমপি প্রাণ রক্ষা পড়ছে বলে কব লাগবে যা নিশা এই বন্য হস্তীর উপদ্রবত। আর এনেদরে সম্পূর্ণরূপে বন্য হস্তীয় ভাঙি তহিলং করলে তেখেতর বাসগৃহ। আর এই যে কালিয়নি মানে এই মুহূর্তত কালিয়নি বাগানত উপস্থিত আছো আর কালিয়নি বাগানের এনেদরে একটা ঘর সম্পূর্ণরূপে ভাঙি তহিলং করেছে বন্য হস্তীয়। আর ইয়ার সমান্তরাল রংবং অঞ্চলত একেটি নিশাতেই আর বহুকটা পরিয়ালের বাসগৃহ এনেদরে ভাঙি তহিলং করেছে। আর মানে কব লাগিব যে এনেদরে বন্য হস্তীয় খাদ্যর সন্ধানতেই বনাঞ্চলের আহি জনাঞ্চলত খাদ্যর সন্ধানত প্রবেশ করে বলে কব লাগিব এক প্রকার। আর মই কব লাগিব যে যেহেতু মৰঙীত এয়া কোনো নতুন কথা নহয় প্রায় বছর মানে পুনের কোথ বছরটির বারোটা মাহতেই এনেদরে বন্য হস্তীর উপদ্রবত ত্রাহি মধুসূদন হুঁয়িবলগা হয় মৰঙীবাসীয়ে। আর এই মুহূর্তে মই আছো মৰঙীর কালিয়নি চাহ বাগিচাত উপস্থিত আছো আর মূল সহযোগী সামগ্রিক দৃশ্যাংশ দেখাই আছে কেনেদরে বন্য হস্তীয় যা নিশা ভাঙি তহিলং করলে সম্পূর্ণরূপে একটা বাসগৃহ। আর মূলতে এগারী ইয়ারে সচেতন লোক আছে তখেতরপরাও কেটামান কথা জানিলে চেষ্টা করি কি কব দাদা? কি কম, হাতির বিষয়ে কোথাও অন্ধ করবই নয়, গোটে রাতে অশান্তি। সাতটা বাজার প্রথমে সাতটা বাজার ওলালে, ওলার পিছত ম্যানেজার বাংলো ভাঙিলে গোটে বেড়খিনি ভাঙি, তারপর রাতে আমি বাবা গোল বলে শুলো এটা বজাত রাতে বরষুণ দিয়ে থাকা অবস্থা এই ঘরট প্রথম ভাবেই প্রাণ রক্ষা পড়ে। গতি সরকারক আমি বিনম্রভাবে অনুরোধ জানাও যে সরকারি ভাল একটা পদক্ষেপ লোক আর হাতিক তো খেদিব নারকে, হাতিরপা আমি কেন রক্ষা পাম তার একটা পদক্ষেপ লোক বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মতভাবে। গতি যদি নকরে তেতিয়া হাতিরও শান্তি নাই আমার মানুষেরও শান্তি নাই। হয় ধন্যবাদ। এনেদরে বিনিদ্র রজনী কটাবলগিয়া হয়েছে এই যে কালিয়নি চাহ বাগিচার গয়ায় বলে কব লাগবে লোক সকলে বলে কব লাগবে, যেহেতু সমগ্র নিশাটি বিনিদ্র রজনী কটাবলগিয়া হয়েছে এই হাতির উপদ্রবত। মূল সহযোগী দেখাই আছে কেনেদরে যা নিশা কালিয়নি চাহ বাগিচার বন্য হস্তীর উপদ্রবর মাত্র একটা উদাহরণ বলে কব লাগবে। আর ইয়ার সমান্তরাল কিন্তু রংবংতো কেইবাটাও বাসগৃহ ইতিমধ্যে যা নিশা টস নস করেছে বলে কব লাগবে। আর যেহেতু কব লাগবে মানে আন একটা কথা কব লাগবে যুদ্ধ বনাঞ্চল আছে বনাঞ্চল সংকুচিত ফলতেই এনেদরে বন্য হস্তীয় জনাঞ্চলত উপদ্রব চলাইছে বলে কব লাগবে এক প্রকার। মই আন এগারী যুবক আছে তখেতরপা জানিলে চেষ্টা করম বন বিভাগের লোক ইতিমধ্যে আসছে না ইয়ালে জানাইছো? অহা নাই, এতালেকে রাতে নাই অহা, রাতে জানাইছো একটা বজে এতালে আহি পোয়া নাই, এতালেকে অহা নাই। কি বিচারে আপনাদের? আমার জায়গা এটা পাঁচবার মানে ফোন করলো আহিছো বলে কয় এতালে আহি পোয়া নাই মানে। আমি রাতে দু বজার লেগে ফোন করে করে এতিয়া ন বাজিবলে হলে এতালে ফরেস্টর অহাই নাই, ইয়াত আহি আসো আহি আসো আহি আসো বলে কই আছে এতালে আহি পোয়াই নাই। আমি তো সাইকেল মারি গেলে আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা দিয়ে ঘুরে আসবো পারে, এতে গাড়িতে আইসে না কোত আইসে না খোঁজকাড়ি আইসে এতালেকে ইয়াত উপস্থিত হওয়াই নাই। আপনাদের যোগাযোগ করেছেন? করেছো পুরা একদম, দুই বাজার লেগে করে আসো, ইমান বার ফোন দুই বাজার লেগে ফোন করে আসো অহাই নাই এতালেকে।
হয় কব লাগিব হয় কব লাগিব খুব উজাৰিছে গাঁওবাসীয়ে বুলি কব লাগিব যিহেতু বন বিভাগৰ লোকক তেওঁলোকে যোগাযোগ স্থাপন কৰিছে যদিও তেওঁলোকে কিন্তু কোনো ধৰণৰ সহাৰি আগবঢ়োৱা নাই চকু মুদাৰ কুলি ভাও ধৰিছে বুলি কব লাগিব এক প্ৰকাৰৰ সামগ্ৰিক পৰিৱেশটো মোৰ সহযোগীৰ জৰিয়তে দেখুৱাই আছো অসমীয়া গহনাৰ প্ৰতি মোৰ আছে বিৰাটেই দুৰ্বলতা কিন্তু পছন্দৰ গহনা বিচাৰি দোকানে দোকানে ঘূৰি ফুৰিবলৈ সময়ৰ অভাৱ সেয়েহে মই আহিছো সুঞ্জৰী জুৱেলাৰীলৈ ঢোলবিৰি জোনবিৰি দুগদুগীকে আদি কৰি বিভিন্ন পৰম্পৰাগত অসমীয়া গহনাৰ লগতে ইয়াত পাব বিশুদ্ধ সোণৰ অসমীয়া গহনা দেখুৱাব নেকি সুন্দৰ কাপোৰযোৰৰ লগত দুপদ ধুনীয়া অসমীয়া গহনা পিন্ধি নিজকে সজাই ওলাই যাবলৈ এতিয়া আৰু চিন্তা কৰাৰ প্ৰয়োজন নাই কাৰণ ৰূপৰ ওপৰত সোণৰ কাম কৰা অসমীয়া গহনাৰ লগতে খাটি সোণেৰে তৈয়াৰী অসমীয়া গহনা এতিয়া পাব আপোনাৰ নিচেই ওচৰতে আজি আহক যোৰহাটৰ সুঞ্জনী জুৱেলাৰীলৈ সুঞ্জনী জুৱেলাৰী BIS হলমাৰ্কযুক্ত তথা অসমীয়া গহনাৰ নিৰ্ভৰযোগ্য প্ৰতিষ্ঠান 80 ৰোড তৰাজান যোৰহাট